আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। স্বাগতম আরও একটি আপনাদেরকে নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব আপনাদের যাদের এরকম স্লিপ আছে, অর্থাৎ ভোটার নিবন্ধন স্লিপ, আপনারা যারা নতুন ভোটার হয়েছেন এরকম স্লিপ আছে, আপনাদের কাছে মেসেজ আসতেছে না, অথবা দেখা যাচ্ছে আপনাদের কাছে মেসেজটা আসছিল ডিলিট হয়ে গেছে, তো জাস্ট শুধু স্লিপের ছবিটা আছে বা স্লিপটা আছে। তো এই স্লিপ বা এই ফর্ম নাম্বার দিয়ে কীভাবে আপনারা এনআইডি কার্ড বের করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজে আপনারা আপনাদের এই নিবন্ধন স্লিপ দিয়ে আপনাদের এনআইডি কার্ডটি বের করতে পারবেন। তো এই এনআইডি কার্ড দিয়ে সব কিছু আপনারা করতে পারবেন। আর বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাবো, আপনারা চাইলে সেম প্রক্রিয়াতে কম্পিউটার দিয়ে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন এনআইডি কার্ডটি মোবাইল দিয়ে ডাউনলোড করব, এই জন্য আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের মোবাইল ফোনের যে কোনো ব্রাউজার, যেমন ক্রোম ব্রাউজার অথবা ইউসি অথবা যে কোনো একটি ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। তো এখানে এনআইডি লিখে সার্চ করবেন, তারপরে আপনাদের সামনে এরকম একটি দুইটি ওয়েবসাইট আসবে। তো আপনারা নিচের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরকম একটি ইন্টারফেস আসলে আপনারা একটু জুম করে বাম দিকে একদম ওপরে যেখানে দেখবেন যে অনলাইন এনআইডি অনলাইন সার্ভিস লেখা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করলে আপনাদেরকে আরও একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে। তো মূলত কাজটা হচ্ছে এই ওয়েবসাইটেই। তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখন এই রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করলাম। এখানে দুইটা পদ্ধতিতে এই ফর্মটি ফিল আপ করা যাবে, সেটা হচ্ছে আপনাদের যদি দেখা যাচ্ছে স্লিপটা হারাই গেছে, শুধুমাত্র এনআইডি কার্ড আছে, তাহলে আপনারা এখানে লিখবেন NIDFN, তারপরে আপনাদের এই স্লিপ নাম্বারটা লিখবেন, অথবা যদি স্লিপ নাম্বার না থাকে তাহলেই লিখবেন আপনাদের এনআইডি নাম্বার, অর্থাৎ যেটা মেসেজে আসছে সেইটা। আর যদি NIDFN লিখে না আসে, শুধুমাত্র আপনারা এনআইডি কার্ড লিখবেন, এনআইডি কার্ডের নাম্বারটা লিখবেন যেটা আপনাদের মেসেজে আসছে। ওকে, তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি স্লিপ অনুসারে, অর্থাৎ আমাদের যে ফর্ম বা স্লিপটা আছে সেই স্লিপ এই রকমভাবে দেওয়া আছে, আমি সেই রকমভাবে এটা দিয়ে দিচ্ছি NIDFN 11 53 41 716। ওকে, ব্যাস এখানে তারপরে আপনারা জন্ম তারিখটা দিয়ে দেবেন। এনআইডি কার্ড জন্ম নিবন্ধন দিয়ে যদি করে থাকেন, জন্ম নিবন্ধনের যে তারিখটা সেটা, যদি সার্টিফিকেট দিয়ে করে থাকেন সার্টিফিকেট তারিখটা। তো আমি এখানে তারিখটা উঠিয়ে দিচ্ছি। তারপরে আপনারা এরকম একটি ক্যাপচার, অর্থাৎ এই ঘরে যেরকম লেখা থাকবে সেই রকম লেখাটা হুবহু টাইপ করে দেবেন। জাস্ট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনার বর্তমান ঠিকানা, আপনার জেলা, আপনার উপজেলা, এই বিষয়গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ডান, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে পরবর্তী বাটনে ক্লিক করলাম। এরপর একটি মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে যেটা আপনি দিয়েছিলেন, সেই মোবাইলটা যদি হারিয়ে যায় নাম্বারটা, তাহলে আপনার এখানে মোবাইল নাম্বার পরিবর্তনে ক্লিক করবেন। তারপরে এখানে পুনরায় আপনারা একটি নাম্বার টাইপ করে দিবেন, এটা আপনি যে কোনো নাম্বার টাইপ করতে পারেন। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি আপাতত 01321 78 49 21। জাস্ট এখানে আমি বার্তা পাঠান এই মেসেজটিতে এই অপশনটিতে ক্লিক করলাম। তারপরে আমার ফোনে একটি মেসেজ চলে আসবে এখন, এবং যাচাইকরণ যে 6 সংখ্যার কোড থাকবে সেই কোডটি এখানে বসাতে হবে। তো আমি এখন যাচাইকরণ 6 সংখ্যার কোডটি বসিয়ে দিচ্ছি। ওকে, দেন বহাল করে দিলাম। এখন আপনাদেরকে আরেকটি নতুন স্টেপে নিয়ে যাবে, সেই স্টেপটা একটু আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এখানে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল থাকতে হবে। তো অ্যাপ্লিকেশনটি আপনার এখানে ক্লিক দিবেন জাস্ট, তাহলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে কিছুটা সময় লাগবে, সেটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। তো আমরা এখানে ওয়াইফাই দিয়ে ডাউনলোড করছি, এই জন্য একটু সময় লাগছে। ওকে, তারপরে আপনারা দেখতে পাবেন যে এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, আমাদের এটা ইনস্টল হওয়ার পরবর্তীতে আমরা এটাতে ক্লিক দিব, তাহলে অটোমেটিকলি সফটওয়্যারটিতে প্রবেশ করবে। তো সফটওয়্যারটি ইনস্টল না হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হচ্ছে। ওকে, আমাদের প্রায় মোটামুটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এটা ওপেন লেখা চলে আসছে। তো আমি এখন এখানে ট্যাপ টু ওপেন ওয়ালেটে ক্লিক দিলাম। তারপরে দেখুন এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, তো আমি এখানে ইংলিশ দিয়ে কন্টিনিউ করে দিলাম। এরপরে এখানে টিক চিহ্ন দিয়ে স্ক্যান ফেস নামে অপশনটিতে ক্লিক দেবো।
তারপর এখানে ক্যামেরা অন পারমিশন চাইবে, ক্যামেরাটি আমি অন করে দিচ্ছি। এখানে সামনের ক্যামেরাটি চলে আসছে, তো আমি ক্যামেরাটি এখান থেকে ঘুরিয়ে পেছনের দিকে দিচ্ছি, পশ্চিমে পূর্ব। ওকে, আমাদের প্রসেসটি এখানে কমপ্লিট হয়ে গেছে। প্রথমত আপনারা সরাসরি ফেস দেবেন, এরপরে বাম কান দেখাতে বলবে, এরপরে ডান কান দেখাতে বলবে, দেন ওকে করে দিলাম। এখন কিন্তু আমাদের সামনে এরকম একটি প্রসেস চলে আসছে, তো আমি এখানে চাইলে পাসওয়ার্ড সেট করতে পারবো অথবা এড়িয়ে যান। তো পাসওয়ার্ড সেট করলে পুনরায় ঢুকতে আপনাকে ফেস স্ক্যান করতে হবে না, আর এড়িয়ে গেলে আপনি পরবর্তীতে ঢুকতে চাইলে আবার ফেস স্ক্যান করতে হবে। তো আমি এখান থেকে এড়িয়ে যাচ্ছি। ওকে, জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে, প্রিন্ট আউট করে নিতে পারবো, তারপরে লেমোডিং করে নেব। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।